চেরি ফুল গাছ, এটা রেড চেরি, সুন্দর ফুটে আছে। গাছগুলোর মধ্যে এত সুন্দর ফুল ফুটে আছে, খুবই সুন্দর লাগছে দেখতে। দেখি সাব্বা, একটা হাই দিয়ে দাও মা, সে হ্যালো। সুন্দর ফুল ফুটে আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা আছি সব আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের এখানে আজকে বৃহস্পতিবার বিকাল, সাবা একদমই বাসায় থাকতে যাচ্ছে না, একটু বের হবে। সাবাকে নিয়ে বের হলাম। সাবা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে এখানে নিয়ে এসে রাখছে, এটাই হচ্ছে ওর খেলা। কিছুদিন আগে গাছগুলো কাটা হয়েছে, আবারও বড় হয়ে গেছে। এই ফুলগুলো একদম মরে গেছে। এই গাছটা সুন্দর, সবসময় একদম মানে শুরু থেকেই ফুল ফুটে একদম শেষ পর্যন্ত ফুল ফুল থাকে। দেখাচ্ছি আপনাদের, সবাই এখানে আসো মা, এই যে কামি। এই গাছটা 2 বছরের মধ্যে কত বড় হয়ে গেছে, তুমি ফুল নিবে? এই যে এখানে কিছু বুট আছে, এই বুটগুলোকে আমি গতকালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন আমি একটু একটু সিদ্ধ করে নিব, বিকালে একটু স্ন্যাক্সের মতো খাবে ওরা, কারণ রোজার মধ্যে খাওয়া হয়, এরপর আর খাওয়া হয় না। তো হঠাৎ করে মানে বুট খেতে ইচ্ছে করলো, যার জন্য এখন আমি এখানে পানি দিয়ে এতে আমি বুটটা সিদ্ধ বসাই দিলাম। সিদ্ধ করার সময় একটু লবণ দিব। এটা আমার সুন্দর মতো বুট সিদ্ধ হয়ে গেছে, এখন ছেঁকে নিব। এখন আমি দিয়ে দিব হলুদ মরিচ, এখানে আদা রসুন আছে, তো পরিমাণ মতো আমি এখানে আদা আর রসুন একসাথে বাটা, আমি অল্প অল্প করে সবগুলো মশলাই এখানে দিয়ে দিয়েছি, দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি বুটটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, এখন আমি দিয়ে দিব। আর আমি মাইক্রোওয়েভে আলু সিদ্ধ করে নিয়েছি, এখন ছেলে কিছু আলুও দিয়ে দিব।
মধ্যে আমার বোস্টটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব। এখানে আমি আলু ছেলে রেখেছি, সুন্দর করে ছোট ছোট করে পিস করে রেখেছি, যতটুকু দরকার আমি দিয়ে দিব। অল্প অল্প করে আমি অ্যাড করছি, আর সাথে দিয়ে দিব এখন হচ্ছে শুকনো মরিচ, আমি ছোট ছোট করে পিস করে কেটে রেখেছি। এটা দিয়ে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব, সব কিছু যেন মিক্সড হয়ে যায়, তারপর ঢেকে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর আবার দেখা হবে। আমি যখন গ্রোসারিতে যাই তখন বেশি করে ধনিয়া পাতা নিয়ে আসি, তো ধনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে কেটে এই বক্সের মধ্যে ঢুকিয়ে রাখি, ওয়াটার বক্সের মধ্যে বাবা দি। তো এখান থেকেই আমি ধনিয়া পাতাগুলো নিয়ে, সুন্দর উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন, তারপরে মাছ অল্প অল্প করে এখানে দিয়ে দিচ্ছি। এই তো আমার রান্না শেষ, এখন আমি একটু বাড়বো। তুমি খাবা? তুমি খাবা না? আপনাদের ভাইয়ের জন্য আর আমার জন্য একটু বানলাম। এখানে আমি কিছু অনিয়ন দিয়ে দিচ্ছি, পরে আমি মরিচগুলো আগে টেলে রেখেছিলাম, অত মচমচা নাই, যার জন্য আমি একটু কেটে কেটে দিলাম। এই তো আমার রেডি। দেখি সাবা পিয়ার্স খেতে কে ব্যথা পেয়েছে, দেখি এই জায়গাটার মধ্যে সাবা ফুলে গিয়েছে, এই যে এখন ভ্যাসলিন দিয়ে এসেছে। এই তো আমাদের বিকালের বুট নাস্তা রেডি, তো এখন আপনার ভাই খেয়ে বলবে এটা কেমন হয়েছে। বিসমিল্লাহ, কেমন হলো? একবার খেয়ে বোঝা যায়, আরেকবার খেতে হবে। রান্নাটা মজা হয়েছে, জাল কম হয়েছে। হ্যাঁ, কারণ রাতের বেলা তো জালটা একটু কমই দিছে, জালটা কম কম হয়েছে, তো ওভারঅল ভালো হয়েছে, খারাপ না। তবে পেঁয়াজ বুট এইসব রোজার সময় বেশি ভালো লাগে, তো এখনো খারাপ লাগতেছে না, ভালো হয়েছে। একটু জাল হইলে একটু ভালো হইতো আর কি। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি, দেখা হবে আবার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।